আজি পুনি দ্বিতীয় পর্যায়ে এমআরএসএম র পরীক্ষণ হই পারে এথিপাই গতকালি ভড়ি 3000 রু অধিক লোককু স্থানান্তরিত করা যাইছি গতকালি 3:55 রে 3 নম্বর লঞ্চ প্যাড রু এমআরএসএম র সফল পরীক্ষণ হইতিলা পরীক্ষা পাই 3 নম্বর লঞ্চ প্যাড র 2.5 কিলোমিটার পরিধি মধ্যে থিবা তুন্ডরা কুসুমুলি জয়দেব কসবা পাহি খড়ু পাহি গাঁর প্রায় 3723 জন লোককু স্থানান্তর করা যাইতিলা স্থানান্তরিত লোকঙ্কু স্থানীয় বাত্যা আশ্রয়স্থলী এবং স্কুল ঘরে থিবা অস্থায়ী শিবিরে রখা যাইছি এতে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীঙ্কু প্রতিরক্ষা বিভাগ তরফরু ক্ষতিপূরণ প্রদান করা যাইছি আজি মধ্য সমান ভাবে স্থানান্তরিত প্রক্রিয়া আরম্ভ হইছি।